বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাথা এবং কাঁথা দুইটা যে গেছে, এত গর্ব করে বলছিলাম সৈয়দ আশরাফের মরহুম নেতা ওনার কথা ধরে যে এইরকম বিদেশি কূটনীতিকরা যা করছে এটা আমাদের দিক থেকে আমরা পছন্দ করছি না, এবং বিএনপি আওয়ামী লীগ দুই দলের জন্যই আমরা বলছি। এখন তো এসে আরও প্রমাণ হয়ে গেল বিএনপিকে গত এক দুই মাস যেই নাচানোচা নাচিয়েছে ওই আমেরিকা জাপান হ্যান ত্যান ব্রিটেন ফ্রান্স, এটা কিছু ফল তো অলরেডি ভোগ করছে। আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুব জোর দিয়ে বলেছিলেন যে এই বিদেশি কূটনীতিকদের এইসব নাচানাচি আমরা পছন্দ করি না এবং আমাদের দেশের রাজনীতিতে এরা ইন্টারফেয়ার করুক, এটা ওনারা চান না আমরাও চাই না। আমি বারবার বলেছি আপনাদেরকে যে এই বিদেশি কূটনীতিকদের তাদের নিজস্ব স্বার্থ থাকে, তাদের নিজস্ব এজেন্ডা থাকে। গতকাল আমার অফিসে আমার একজন রিটায়ার্ড আর্মি পার্সন উনি বলছিলেন যে ভৌগোলিকভাবে বাংলাদেশে এমন কিছু নাই যে আমেরিকা এসে ধরবে ইয়ে করবে, কিন্তু আমার মনে হয় কিছু একটা ইন্টারেস্ট তাদের আছে, কিছু একটা খেলা তারা খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের সমুদ্র সীমা যেটা জয় হয়েছে এই সমুদ্র সীমা নিয়ে থাকতে চায়, আমেরিকা এখানে একটা ক্যাম্প করতে চায়, তাদের আর্মি ক্যাম্প করতে চায়, সেটা অনেক আগের হিসাব, অনেক দিন ধরে বলে আসছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে শেষ করার আগে আমি আমাদেরকে গত দুই দিন আপনার আমাদের কিছু ফলোয়ার কিছু মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্যার, বিএনপি ঢাকার নেতাদের অন্তরালের রাজনীতি করার কারণে আজকে সারা দেশের নেতাকর্মীরা নির্যাতিত, সেই সব বেইমানদের বিচার না হলে বিএনপির নামে কোনো দল আর থাকবে না, আমরা দালাল মুক্ত বিএনপি চাই। এত বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানকে বাদেই বিএনপিকে নেতৃত্ব দিতে হবে মির্জা ফখরুল ইসলামকে, বিএনপি মানেই এখন মির্জা ফখরুল। আমরা একটা কন্টেন্ট করেছি এবং বলেছি তারেক রহমানের রাজনীতি এখন আসলে বাংলাদেশ নেয় না এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সও তারেক রহমানের রাজনীতি নেয় না। আরেকটা কমেন্ট আমি পড়ি আপনাদের সামনে। আরেকটা জায়গায় আমাদের আরেক ফ্যান উনি একটু লিখেছেন, হ্যাঁ উনি একটু বড় করে লিখেছেন, ইদানিংকালে আমি একজন বিএনপির অনেক বড় নেতার বড় বড় বক্তব্য শুনি, ইদানিং তাকে দেখা যায় বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সাথে খুব দৌড়াদৌড়ি করেন, তিনি হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি যার নির্বাচনী এলাকার মানুষ, আমি তার নাম বলছি না, যিনি আমাকে এটা পাঠিয়েছেন তার নাম বলছি না, নির্বাচনী এলাকার মানুষ, তিনি 91-96 পর্যন্ত চট্টগ্রাম বন্দর পতেঙ্গা এলাকায় নির্বাচিত এমপি ছিলেন, জানেন আপনারা যে আব্দুল্লাহ নোমানের হাত ধরেই তিনি হয়েছিলেন পতেঙ্গা এলাকায় নির্বাচিত এমপি। 2001 সালে বাণিজ্যমন্ত্রী হন এবং তার ব্যর্থতার কারণে তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এই লোকটি হলো অতিথি পাখির মতো, নির্বাচনী প্রচারের সময় একদিনের জন্য আসেন আর 5 বছর তার দেখা পাওয়া যায় না। গত 2006 সালে ফখরুদ্দিন সরকার অভিযান শুরু করলে তিনি সিঙ্গাপুর পালিয়ে যান, 2008 সালে নির্বাচনী প্রচারে এলে বেশ কয়েকটি জায়গায় তিনি সাধারণ জনসাধারণের তোপের মুখে পড়েন, তিনি 3 বার এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু এই এলাকার উন্নয়ন তার কোনো ভূমিকা বা চিন্তা নাই, তিনি আবার এলাকায় নির্বাচন করবেন। তিনি বর্তমানে এমপি না কিন্তু এ এলাকার মানুষের সাথে কোনো জনসম্পৃক্ততা নাই, সত্যি অবাক লাগে এ ধরনের মানুষ এই রাষ্ট্রের নেতৃত্ব দিতে চায় যিনি
সামান্য তার নির্বাচনী এলাকায় উন্নয়নের ভূমিকা রাখতে পারেন না। আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে আর যা বিএনপি নেতৃত্ব আছে, আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কথা বলি। ডক্টর মোশাররফ হোসেন শিক্ষক থাকার পরে উনি এখন ব্যবসায়ী, পুরো দস্তুর ব্যবসায়ী, হাউজিং ব্যবসা করেন। এবং হাউজিং ব্যবসা বাংলাদেশে করতে গেলে কী কী করতে হয় এটা আপনারা জানেন। আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার হোটেল সারিনা বনানীতে, টু স্টার থ্রি স্টার মানের সারিনা, এই 2012-14 বছরে এই সারিনাতে কোনো রকম কোনো আঘাত পড়েছে? এরকম ইকবাল হাসান টুকু, মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক, কারোর উপরে কোনো হাত পড়েনি। এখন এই লোকগুলো, মঈন খান বেসিক্যালি পলিটিশিয়ান না, একসময় তো প্রেমিক ছিলেন, ববিতার প্রেমে উনি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানও করলেন, পাগলা মানুষ, লোক ভালো, লোক নিঃসন্দেহে ভালো, কিন্তু এই লোকগুলোকেই এখন বিএনপিকে নেতৃত্ব দিতে হচ্ছে, না তারেক রহমান, না খালেদা জিয়া, না বরঞ্চ খালেদা জিয়ার আমলে কিছুটা হলেও ভালো ছিল, কিছুটা হলেও ভালো ছিল, এই আমান টামানটা গিয়া তেল টেল মেরে কোনো না কোনোভাবে কিছু সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট, জামাতের বাংলাদেশে একটা এখনও সাংঘাতিক অবস্থান আছে। অবস্থানটা কোথায়? তাদের ধরেন যে সব মিলিয়ে আমার ধারণা 15-20 হাজার ক্যাডার বাহিনী আছে। এই ক্যাডার বাহিনী যদি রাস্তায় হেলমেট পরে নামলে যাকে মন চায় তাকে এই কাটবে, এটা কাটা তাদের একটা ট্রেনিং আছে, এটা ধর্মের সঙ্গে যায় না, ধর্মের সঙ্গে যায় না, এটা আছে। এখন মুগুলকে অ্যারেস্ট করা হয়েছে, জামাতের আমিরকে অ্যারেস্ট করা হয়েছে, নিশ্চয়ই গভর্নমেন্ট কোনো একটা কিছু করে এটা পেয়েছে। আমার এবারে প্রশ্নটা হলো যে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের কাছে চিঠি দিয়ে বলেছে এই বিএনপি অফিসের তাণ্ডব নিয়ে, এই চিঠিতে কি বলেছে, কি বোঝাতে চেয়েছে? কোনোটা মিথ্যা? বিএনপি অফিসের ভেতরে এই তাণ্ডব, যেই তাণ্ডব আপনার আমরা চোখের সামনে থেকে দেখেছি, মির্জা ফখরুলকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারপর পুলিশ ঢুকে গেল, তারপর সেখানে 300-400 নেতাকর্মী তারা আশ্রয় নিয়েছিল, এদেরকে ধরে 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 পিছন ভেড়ে তোলা হলো, তারপর তাদের কম্পিউটার, তাদের 2 লাখ টাকা, পুলিশই বলেছে তাদের 2 লাখ টাকা, তাদের খিচুড়ি, 160 বস্তা চালের কথা বলেছে মির্জা ফখরুল বলেছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে এখানে 160 বস্তা চাল রাখার জায়গা নেই, তারপর তাদের অন্যান্য জিনিসপত্র সব কিছুই ছিনিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এখন এইটার ব্যাখ্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন বিদেশি কূটনীতিকদের দিতে হবে, কোন জায়গা ছিল না তো? এটা অতি উৎসাহী কেউ কেউ, কোনো যারা ওখানে ছিল অতি উৎসাহী কিছু কাণ্ড কারখানা করেছেন, এটা তো কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। কেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও এই আপনার বিদেশি কূটনীতিকদেরকে এটা নিয়ে ব্যাখ্যা দিবে? কি আসে যায়, কি আসে যায় আমরা বুঝতে চাই, আমাদের জাতিকে জানাতে চাই। আমি যদি আজকে সুযোগ পাই, আমি পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমি অন্তত টেলিফোনে হলেও জানতে চাব যে আপনারা কেন এই বৈদেশিক কূটনীতিকদেরকে এই চিঠিটা দিয়েছেন। কোনো দেওয়ার তো দরকার ছিল না, যাই হয়েছে এটা বাংলাদেশে হয়েছে, এটা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে একটা পলিটিক্যাল দল হয়েছে, আর এই আমেরিকায় গিয়ে ভাঙতেছে না? ট্রাম্প ভাঙেনি? ট্রাম্প তো প্রচণ্ডভাবে ভেঙেছে, ট্রাম্প ভেঙেছে ইউকেতেও হয়, তাহলে আমাদের কেন এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে
এই দায়িত্ব দিয়ে এইটা নিয়ে বিদেশি কূটনীতিককে বুঝাইতে হবে। কারণ কি এটাই যে জামাতের এখন অনেক টাকা আছে, জামাত লবিং করছে, জামাত আপনার কি বলে এটাকে ওরা ইনভেস্টর নিয়োগ করেছে, তারপর তারা ওখানে নানান রকমভাবে তাদের টাকা তো এখনও অভাব হয়নি, সেইটা ফেরানোর জন্য আপনারা এটা করবেন? তো টাকা দেন না, টাকা তো আপনাদেরও কম নেই। এই টাকার জন্যেই তো বাংলাদেশে আজকে এই অবস্থা, এই টাকার জন্যেই আমরা এখন পর্যন্ত এই নেত্রী আমাদের এই শেখ হাসিনা উনি বলে দেন নাই বিএনপি অফিসে এইভাবে গিয়ে তাণ্ডব করতে, উনি বলে দেন নাই। আমি ড্যাম শিওর যে জিয়ার মোরালের কাজটা ভাঙো, উনি বলে দেন নাই ওখান থেকে খিচুড়ি উদ্ধার করে নিয়ে আসো। খিচুড়ি উদ্ধার করবে কেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসব। এবং কিছু প্রশ্ন কিছু থেকেই যায়, বাকিগুলো নিয়ে সারাদিন আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সঙ্গে আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।